নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কিবা এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 26 অক্টোবৰ, আত্মসহায়ক গোটৰ মহিলাৰ বাবে এটা ভাল খবৰ, কিয়নো লাখ লাখ মহিলাৰ একাউণ্টত চৰকাৰে সোমাই দিব টকা আৰু সকলোৰে একাউণ্টত সোমাব টকা। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কিবা এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে। লগতে ইণ্টাৰনেট কালি কৰ্তন কৰা হ'ব আৰু ৰাজ্যবাসীলৈ কিবা এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে চৰকাৰে। কালিয়াপুৰি কোনো ধৰণৰ ইণ্টাৰনেট ব্যৱহাৰ কৰিব নোৱাৰিব। যদি আপোনাৰ ইণ্টাৰনেট মাধ্যমত কিবা কাম কৰিবলগীয়া আছে অতি শীঘ্ৰে কৰি লওক, অন্যথা কালি ৰাতিপুৱাৰ পৰাই আপোনাৰ বন্ধ হৈ পৰিব ইণ্টাৰনেট সেৱা। লগতে অনাদাৰ নতুনকৈ ভেৰিফিকেশ্যন আৰম্ভ হৈ পৰিব। লগতে কেইবাটাও ৰাজনৈতিক খবৰৰ লগতে অৰাজনৈতিক খবৰ যুগুত কৰা হৈছে আজিৰ দিনটোত। গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুতোৱা হৈছে কেইবাটাও ডাঙৰ খবৰ। এনেবোৰ খবৰ নিতৌ পাই থাকিবলৈ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টো এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে অসমবাসীৰ বাবে এখন ডাঙৰ খবৰ। কাইলৈ ৰাজ্যত নাথাকে ইণ্টাৰনেট, পৰীক্ষাৰ্থীয়ে মানিব লাগিব কি কি নিয়ম সম্পূৰ্ণকৈ জানি লওক। যদি আপুনি গ্ৰেড ফ'ৰৰ বাবে প্ৰিপেৰেশ্যন কৰিছে তেনে ক্ষেত্ৰত পৰীক্ষাৰ সময়ত আপোনাৰ কি কি নিয়ম মানিব লাগিব। লগতে কাইলৈ সম্পূৰ্ণকৈ ইণ্টাৰনেট বন্ধ কৰা হ'ব। 27 অক্টোবৰ চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষাৰ বাবে এখন ডাঙৰ খবৰ আহি পৰিছে। নিযুক্তি পৰীক্ষাৰ বাবে কৰ্তন কৰা হ'ব ইণ্টাৰনেট সেৱা। পুৱা 8:30 বজাৰ পৰা বিয়লি 4 বজালৈকে কৰ্তন হ'ব ইণ্টাৰনেট। ৰাজ্য চৰকাৰে জাৰি কৰিছে জাননী। সুকলমে পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ বাবে এই পদক্ষেপ গ্ৰহণ কৰিছে ৰাজ্য চৰকাৰে। 28খন জিলাত অনুষ্ঠিত হ'ব এই নিযুক্তি পৰীক্ষা। পৰীক্ষাৰ্থীসকলে মানিব লাগিব 9টাকৈ নিয়ম। পুৱা 9 বজাৰ পৰা 11:30 বজালৈকে অনুষ্ঠিত হ'ব পেপাৰ অনাৰ পৰীক্ষা আৰু 1:30 বজাৰ পৰা 4:30 বজালৈকে অনুষ্ঠিত হ'ব পেপাৰ টুৰ পৰীক্ষা। পৰীক্ষাৰ অন্তত লৈ যাব পাৰিব প্ৰশ্ন কাকত। পৰীক্ষা আৰম্ভ হোৱাৰ সময়ত নিজৰ ৱাৰ্মাৰ শ্বীট পৰীক্ষা কৰক আৰু পৰীক্ষাৰ সময়ত ৱাৰ্মাৰ শ্বীট জমা হ'লে নে নাই আপুনি নিশ্চিত কৰক। ৱাৰ্মাৰ শ্বীটত নাম আৰু ফটো নাথাকে, কেৱল ৰোল নম্বৰ উল্লেখ থাকিব। পৰীক্ষা শেষ হোৱাৰ পাছত ৱেবছাইটত ৱাৰ্মাৰ শ্বীট আৰু উত্তৰ বহী আপলোড কৰা হ'ব। মুঠ 42টা বিভাগৰ 5,023টা পদৰ বাবে অনুষ্ঠিত কৰা হ'ব পৰীক্ষা। মহিলা প্ৰাৰ্থীক তালাচী চলোৱাৰ ক্ষেত্ৰত বিশেষ প্ৰচেষ্টা চলোৱা হৈছে আৰু অতিৰিক্তভাৱে নিয়োগ কৰা হৈছে আশা আৰু অংগনবাড়ী কৰ্মী। সংবাদমেল পাতি ঘোষণা কৰিছে নিযুক্তি বৰ্ডৰ তৰফৰ পৰা। তাৰপিছত অসমবাসীৰ আয়োজক জনাইছে পৰৱৰ্তীটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এখন ডাঙৰ খবৰ। পিএম কিষাণৰ 19 নম্বৰ কিস্তিক লৈ আহি গ'ল এটা ডাঙৰ খবৰ। আপুনি পিএম কিষাণৰ 18 নম্বৰ কিস্তিটো পাইছে নে নাই? যদি পোৱা নাই নিশ্চয় কমেণ্ট কৰি জনাব, আপোনালোকক সম্পূৰ্ণকৈ সহায় কৰা হ'ব। পিএম কিষাণৰ সন্মান দিশ লৈ আহি গ'ল এখন ডাঙৰ খবৰ। পিএম কিষাণৰ 19 নং কিস্তিক লৈ আহি গ'ল এখন গুৰুত্বপূৰ্ণ খবৰ। কেতিয়া আপোনাৰ একাউণ্টত সোমাব পিএম কিষাণৰ 19 নম্বৰ কিস্তিৰ টকা? 5 অক্টোবৰত দেশৰ লাখ লাখ কৃষকৰ একাউণ্টত জমা হৈছে 18 নম্বৰ কিস্তিৰ টকা। নতুন বছৰৰ ফেব্ৰুৱাৰী মাহত কৃষকে লাভ কৰিব পাৰে 19 নম্বৰ কিস্তিৰ টকা। যিসকল কৃষকে 18 নম্বৰ কিস্তিটো লাভ কৰিছে সেইসকল কৃষকে লাভ কৰিব 19 নম্বৰ কিস্তিত 2,000 টকা। আৰু যদি আপুনি 18 নম্বৰ কিস্তিটো পোৱা নাই তেনে ক্ষেত্ৰত আপোনাৰ একাউণ্টত চৰকাৰে সোমাই দিব 4,000 টকা। বছৰত 3বাৰকৈ দিয়া হয় এই ধনৰাশি। ইয়াৰ বাবে আপুনি কৰিব লাগিব ই-কেৱাইচি। যিসকল কৃষকে 18 নম্বৰ কিস্তিৰ টকা পোৱা নাই অতি শীঘ্ৰে জানি লওক আপোনাৰ কি কি কাম কৰিব লাগিব, অন্যথা আপুনি পিএম কিষাণৰ টকা নাপাব। ধন ল'বৰ বাবে কৃষকে ই-কেৱাইচি কৰাটো বাধ্যতামূলক। হিতাধিকাৰী একাউণ্টত 15টাকৈ সোমাব এই টকা। ধন মোকলাই দিয়াৰ পূৰ্বে আপডেট কৰক আপোনাৰ একাউণ্ট। এই ধন পাবলৈ আপুনি কৰিব লাগিব এটা বিশেষ কাম, অন্যথা আপুনি নাপাব কৃষক সন্মানিধিৰ ধনৰাশি। আগন্তুক কিস্তিৰ ধন পাবলৈ ই-কেৱাইচি কৰাটো বাধ্যতামূলক। পিএম কিষাণ এপৰ জৰিয়তেও আপুনি কৰিব পাৰিব ই-কেৱাইচি। অনলাইনত আপুনি ই-কেৱাইচি কৰিব পাৰিব। CSC চেণ্টাৰত গৈও আপুনি কৰিব পাৰিব ই-কেৱাইচি। লগতে লেণ্ড শ্বেডিং আৰু বেংকৰ লগত আধাৰ কাৰ্ড লিংক কৰিব লাগিব। প্ৰতিজন পিএম কিষাণৰ হিতাধিকাৰীয়ে কৰিব লাগিব এইকেইটা গুৰুত্বপূৰ্ণ কাম, অন্যথা আপুনি পিএম কিষাণৰ টকা নাপাব। তাৰপিছত অসমবাসী ৰাজ্যক জনাইছে আমাৰ পৰৱৰ্তীটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এখন ডাঙৰ খবৰ। দীপাৱলীক লৈ আহি গ'ল SOP। সাৱধান যান বাহনৰ গৰাকীসকল, পোহৰৰ উৎসৱ দীপাৱলীক লৈ আহি গ'ল নিৰ্দেশনা। গভীৰ নিশালৈকে ফুটাব নোৱাৰিব আতচবাজি, কেৱল সেউজীয়া আতচবাজিহে ফুটাব লাগিব। যান বাহন বাইক স্কুটি চালকৰ বাবে এখন ডাঙৰ খবৰ। ৰাজপথত বাহন উলিওৱাৰ পূৰ্বে 10 বাৰ ভাবক আপুনি। সামান্য ভুল হ'লে 15,000 টকা পৰ্যন্ত ভৰিব লাগিব জৰিমনা। আৰু ক'ত কিমান টকা জৰিমনা হ'ব আৰু জৰিমনা কিমান টকা আপোনাক ধাৰ্য কৰা হ'ব সম্পূৰ্ণকৈ তালিকা প্ৰকাশ কৰিছে।
সুরমত্ব হয় গাড়ি চলে 10,000 টাকা জরিমানা বড় হব আর হেলমেট নোহাকই গাড়ি চললে আপনার 1,000 টাকার লগতে 3 মাহলে বাতিল হব লাইসেন্স আর লাইসেন্স নোহাকই গাড়ি চললে 5,000 টাকা জরিমানা হব আর সিট বেল্ট ব্যবহার ন করা সকলে গাড়ি চললে আপনি 1,000 টাকা জরিমানা হব আর জরিমানাক লয় কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে আর তীব্র গতিত গাড়ি চললে আপনার 2,000 টাকা জরিমানা হব বিপদজনকভাবে গাড়ি চললে 5,000 টাকা জরিমানা হব দুচকীয়া বাহনত 3 জন উঠিলে 1,000 টাকা জরিমানা হব আর ইন্স্যুরেন্স নোহোৱাকৈ গাড়ি চললে 2,000 টাকা জরিমানা হব মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চললে 5,000 টাকা জরিমানা হব কম বয়সের লড়া ছোয়ালে গাড়ি চললে 25,000 টাকা হব জরিমানা কেবল এয়াই নহয় নাবালকে গাড়ি চললে 25 বছরলে না পাব লাইসেন্স বাতিল হব গাড়ির পঞ্জীয়ন আর 3 বছর পর্যন্ত জেল হব পারে আর গতিকে সাবধান হক সতর্ক হক তীব্র গতি পরীক্ষার করক কেবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে পরিবহন বিভাগের তরফের পরা তারপর অসমবাসী রাজুক জনাইছে আমার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে এখন ডাঙর খবর আধার কার্ডের গরাকীর বাবে এখন জরুরি খবর আহি পড়েছে 14 ডিসেম্বরের শেষ সময়সীমা ধার্য করে দিয়া হয়েছে আর শীঘ্রে করক এই কাম অন্যথা আপনি পড়ব ডাঙর বিপদত আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়ব পারে আপনার আর আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার আগতে করি লোক আপনার আধার কার্ডখন আপডেট আধার কার্ডের গরাকীর বাবে এখন ডাঙর খবর আহি পড়েছে 14 ডিসেম্বরের ভিতর আপডেট করব লাগবে আপনার আধার কার্ডখন UIDAI জারি করেছে নির্দেশনা কিদরে আপডেট করব আপনার আধার কার্ড মাই আধার পোর্টালের জড়িয়ে করব পারিব আপডেট পোর্টালত গিয়ে লগ ইনত ক্লিক করে নিজের 12 অঙ্কর আধার নম্বরটি এন্টার করে দিয়ে দিয়ক ইয়ার পিছতে দিব লাগবে ক্যাপসা কোডটি আর OTP ক্লিক করলে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর আহিব এখন OTP আর ফোনত অহা OTP দিব লাগবে পোর্টালত আর ইয়ার পিছতে পোর্টালত গিয়ে জমা দিয়ক আপনার যাবতীয় নথিপত্র আর ইয়ার পিছত আপনার সম্পূর্ণকে আধার কার্ডটি আপডেট হয়ে পড়ব যদি আপনার আধার কার্ডটি কিনা আপডেট করবলিয়া আছে অতি শীঘ্রে আপনি আপডেটটি করলে হোক অন্যথা আপনি ডাঙর বিপদত পড়ব পারে তারপর অসমবাসী রাজুক জনাইছে আমার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে এখন ডাঙর খবর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান উদ্যোগী আইমাতৃ সকলত মুখতিতিয়া হাহি আর হাহি কেন অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিগৰাকী আত্মসহায়ক গোটৰ সদস্যসকলক 2,000 কোটি টকা একাউণ্টত সুমাই দিব অসমৰ 39 লাখ গ্রাম্য মহিলা উদ্যোগী হব লাখপতি বাইদেউ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ লগতে বিজেপি চৰকাৰে সকলকে বনাব লাখপতি বাইদেউ মহিলাসকলৰ বাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এখন নতুন আঁচনি আৰম্ভ কৰিছে যোগ্য বিবেচিত আত্মসহায়ক গোটৰ প্রতিগৰাকী সদস্যক প্রথম বছৰত 10,000 কোটি টকা প্রদান কৰিব আৰু পৰৱৰ্তী 2 বছৰত চৰকাৰ আৰু বেংকৰ পৰা আপনাক 25,000 কোটি টকা প্রদান করব ইয়ারে 12,500 টাকা আপনার ব্যাংকক ঘুরাই দিব লাগবে আর বাকি 12,500 টাকা আপনার রাজসাহায্য হিসাবে বা সাবসিডি হিসাবে প্রদান করা হব আপনার আর যে সকল ব্যক্তি আত্মসহায়ক ফর্মটি ফিল আপ করেছে সে সকল ব্যক্তির বাবে এটা ফল খবর অতি শীঘ্রে আত্মসহায়ক মহিলার একাউন্টত সোমাব 10,000 কোটি টকা আর টাকা পাবলে আপনার মানিব লাগবে কেবাটাও নিয়ম আর অতি শীঘ্রে আপনি যদি আপনার ব্যাংক একাউন্ট আপডেট করবলগা আছে আপনার আত্মসহায়ক ফর্মের লগত যখন ব্যাংক একাউন্ট দিছে সেইখান ব্যাংক একাউন্ট এতিয়া আপনি আপডেট করে লোক কেন অতি শীঘ্রে আপনার একাউন্টে সুমাই দিব টাকা আর অসমত লাখ লাখ মহিলার একাউন্টত সরকারে সুমাই দিব আত্ম গত 10,000 কোটি টকা আর 10,000 টাকা পাবলে হলে আপনার ব্যাংক একাউন্ট আপডেট করব লাগিব যদি আপনার ব্যাংক একাউন্ট আপডেট নকরে তিন ক্ষেত্রে টাকা সুমাই দিলে আপনি টাকাটা না পাব NPCI আর DBT লিঙ্ক করব লাগিব অন্যথা আপনি আত্মগত 10,000 টাকা সুমাই দিলে তথাপিও আপনার একাউন্টত নুসুমায় তারপর অসমবাসী রাজ্যক জনাইছে আমার পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ খবর লগতে এখন ডাঙর খবর মোদী সরকারে এখন গুরুত্বপূর্ণ পন্থা হাতত লৈছে অসমৰ 50 টাকাতকৈ অধিক পরিয়ালে উজ্জ্বল যোজনা গ্যাস কানেকশন লাভ করেছে আপনি গ্যাস কানেকশন পাইছে না নাই নিশ্চয় কমেন্ট করে জানাব যদি আপনি গ্যাস কানেকশন পাওয়া নাই অতি শীঘ্রে আপনি আবেদন করে লোক আপনি অনলাইন বা অফলাইন দুটা পদ্ধতিতে আবেদন করব পারিব নতুনকে গ্যাস কানেকশনের বাবে যদি আপনার রেশন কার্ড আর আধার কার্ডখন আর এখন ব্যাংক একাউন্ট হলে আপনি নতুনকে আবেদন করব পারিব গ্যাস কানেকশনের বাবে আপনি কেনকে অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করব যদি আপনার ভিডিও লাগে নিশ্চয় কমেন্ট করে জানাব লগতে আপনি নিশ্চয় কমেন্ট করে জানক আপনি গ্যাস কানেকশন লাভ করেছে না নাই যদি আপনি গ্যাস কানেকশন লাভ করে তেনে ক্ষেত্রে কিন্তু আপনি কম মূল্যতে লাভ করব পারিব সরকারের এই গ্যাস কানেকশন আর আপনি 630 টাকাতে লাভ করব এখন গ্যাস কানেকশন আর ইয়ার বিপরীতে আপনার তরফের পর কিন্তু সরকার এখন বিনামূল্যেও টাকাও প্রদান করে এখন গ্যাস কানেকশনের বাবে যদি আপনার পর 800 টাকা লয় তেনে ক্ষেত্রে 200 টাকা এটা সাবসিডি হিসাবে আপনার একাউন্টে
সরকারে প্রেরণ করে তার বাবে এতিয়া যদি আপনার রেশন কার্ড আছে অতি শীঘ্রে আবেদন করে লই লোক আপনি কেনেকুৱাকৈ আবেদন করব যদি ভিডিও লাগে নিশ্চয় কমেন্ট করে জানাব বন্ধু বান্ধব সকল গোটে অসম তথা ভারতর বিভিন্ন প্রান্তর পৰা যুগুত হয়েছে কেবাটাও ডাঙর খবর এনেবর খবর নিতে পাই থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবলে নাপাহরিব সতাংক ফর ওয়াচিং ফুল ভিডিও